নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021 সালে সেরা 6 রাশির কথা, যে রাশিগুলি টপ লিস্টেড রাশি হতে চলেছে, অর্থাৎ 2021-এ বাজিমাত করতে চলেছে এই 6 রাশি। তো কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটির উপর চোখ রাখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। ২০২১ সালে সেরা যে 6 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 6 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা এই বছর অর্থাৎ 2021-এ বাজিমাত করতে চলেছেন। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি। তার আগে আপনাদেরকে একটি কথা এতদিন ধরে বলিনি, সেটি আমি বলে ফেলি। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন জ্যোতিষভিত্তিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা পাশের বেল আইকনটিকেও ক্লিক করুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 6 সেরার সেরা রাশি, যে রাশিগুলি 2021-এ বাজিমাত করতে চলেছে। তো প্রথম যে একদম টপ লিস্টেড রাশির কথা আমি বলবো, সেটি আর প্রথমে বলবো না, সেটি একদম সবার শেষে বলবো। 6 নম্বর রাশি থেকে 1 নম্বর রাশিতে যেতে চলেছি। 6 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021-এ আপনাদের জন্য শুভ একটি বছর হতে চলেছে। অর্থাৎ এই বছরে আপনাদের চাওয়া পাওয়া একদম মিটে যাবে। অর্থাৎ যারা চাকরি করছেন, তারা চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরি করছেন না, ঘরে বসে আছেন, বেকার রয়েছেন, তারা কিন্তু কর্ম পাবেন। এর পাশাপাশি যাদের বিবাহ আটকে গেছে, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, তাদের কিন্তু সন্তান লাভ হবে, এবং যারা বিজনেস করছেন, তাদের বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ এই বছর 2021-এ বাজিমাত করতে চলেছেন আপনারা। এরপরে 5 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ বাজিমাত করতে চলেছেন। অর্থাৎ আপনারা এই বছর আপনাদের চাওয়া পাওয়া মিটে যেতে চলেছে, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বা বিবাহ ক্ষেত্রে বলুন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনারা একদম বাজিমাত করে ফেলবেন। অর্থাৎ যাদের বিবাহ আটকে গেছে, তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু দ্বিবিবাহ করতে চলেছেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরির পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তার আগে একটি কথা আমি জানিয়ে দিই, যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা এই নাম্বারটি কালেক্ট করে নিতে পারেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ করতে চলেছেন বাজিমাত, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন। এর পাশাপাশি আপনাদের বিবাহ কিন্তু এই বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ করতে চলেছেন বাজিমাত, সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনারা এই বছর অর্থাৎ 2021-এ বাজিমাত করতে চলেছেন। অর্থাৎ যারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসায় উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
এবং যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু এবছর বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দুই নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 করতে চলেছেন বাজিমাত, অর্থাৎ আপনারা এই বছর আপনাদের সমস্ত চাওয়া পাওয়া মিটিয়ে ফেলবেন। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের বিশেষ করে এই বছর খুবই শুভ যেতে চলেছে। এবং এই বছর আপনারা যারা বিবাহ নিয়ে খুব প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছেন না, তাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবে। এরপরে যে টপ লিস্টেড নাম্বার ওয়ান রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এক নম্বর রাশিতে পড়েছেন, অর্থাৎ এই বছর আপনারা কিন্তু বাজিমাত করতে চলেছেন। অর্থাৎ সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বা বৈবাহিক ক্ষেত্রে বলুন, অর্থাৎ যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু নতুন চাকরি পাবেন, এছাড়াও যারা ঘরে বসে আছেন বেকার হয়েছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, এই বছর তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল টপ সিক্স রাশি 2021, অর্থাৎ 2021 টপ ছয় রাশির কথা, যে রাশিগুলি এই বছর বাজিমাত করে ফেলবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।